প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মঙ্গো টিভির খুব ইম্পর্টেন্ট এই ভিডিও টিউটোরিয়ালে। গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের কম্পারিজন কোয়েরি অপারেটার্সগুলোর ব্যবহার দেখিয়ে দিয়েছিলাম, নিশ্চয়ই মনে আছে। ইকুয়াল, নট ইকুয়াল, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, ইন, নট ইন, এগুলোর ব্যবহার আশা করি সেই ভিডিওটি আপনারা দেখে নিয়েছেন। যারা দেখেননি অবশ্যই সেই ভিডিওটি দেখার পরই এই ভিডিওতে আসতে হবে। তো এই ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করব লজিক্যাল কোয়েরি অপারেটার্সগুলো সম্পর্কে। এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড, নট, নর, অর, এই লজিক্যাল অপারেটারগুলো রয়েছে। তো চলুন আমরা দেখে নিই এই অপারেটারগুলো কীভাবে ব্যবহার করতে হয়। তো সোফার আমরা যে প্রজেক্টে কাজ করছি, নতুন কোনো প্রজেক্ট নয়, আমরা যে প্রজেক্টে অনেক অনেকগুলো ভিডিও টিউটোরিয়াল ধরে কাজ করছি, এই ভিডিও টিউটোরিয়ালে দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি সেম প্রজেক্টটি ব্যবহার করব। তো আমরা প্রোডাক্টস গেট করেছিলাম গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে, সেই প্রোডাক্টের প্রাইসের উপর। সো আমাদের ডেটাবেজে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে, ফর অ্যান এক্সাম্পল, বাট আমরা এমন সকল প্রোডাক্ট খুঁজতেছিলাম যাদের প্রাইস গ্রেটার দেন কোনো একটা ভ্যালু। ফর অ্যান এক্সাম্পল, আমরা চাচ্ছিলাম 500 ইউরোর উপর যে সকল প্রোডাক্টের প্রাইস রয়েছে সেই সকল প্রোডাক্ট শুধুমাত্র খুঁজে নিতে। সো রিকোয়েস্ট ডট কোয়েরিতে আমরা যে প্রাইসটা দিয়েছিলাম সেই প্রাইসের চেয়ে বেশি যে প্রাইসগুলো রয়েছে যেই সকল প্রোডাক্টসের, সেইগুলো আমরা গেট করতে সক্ষম হয়েছিলাম। আর যদি আমরা কোনো রিকোয়েস্ট কোয়েরি না দিই, সেক্ষেত্রে বাই ডিফল্ট সবগুলো প্রোডাক্টস রিটার্ন করবে এখানে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন আমরা এবার দেখে নেই লজিক্যাল অপারেটারগুলো কীভাবে ব্যবহার করতে হয়। তো এইখানে আমি ডেফিনেটলি লজিক্যাল অপারেটার ব্যবহার করব, তবে তার আগে লজিক্যাল অপারেটার সম্পর্কে আপনাদের ধারণা দিতে চাচ্ছি, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্ট। এইখানে লজিক্যাল অপারেটারে আমরা যে কাজটা করি, আমরা মূলত দুইটি বা তিনটি অথবা মাল্টিপল যে লজিক আছে সেগুলোকে আমরা কম্বাইন করতে পারি। ফর অ্যান এক্সাম্পল, আপনি যদি এটার কথা চিন্তা করেন, আমি যদি এটাকে এখান থেকে জাস্ট কপি করে নিই, এই জায়গায় নিয়ে আসি, তো আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে এটাও এখান থেকে সরিয়ে নিচ্ছি, ফাইন সরিয়ে নিচ্ছি। আমরা জাস্ট কন্ডিশনটা ক্রিয়েট করার চেষ্টা করি। লক্ষ্য রাখবেন এখানে আমি যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি সেটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। ধরা যাক এটা হচ্ছে আপনার প্রথম কন্ডিশন, আপনি এমন সকল প্রোডাক্ট খুঁজতে চাচ্ছেন যার প্রাইস, ফর অ্যান এক্সাম্পল, এখানে প্রাইসের ভ্যালু ধরা যাক 500 ইউরোস। ওকে, সো এমন সকল প্রোডাক্ট আপনি খুঁজে নিতে চাচ্ছেন যে সকল প্রোডাক্টের প্রাইস গ্রেটার দেন 500 ইউরোস। অ্যান্ড দেন আপনি চাইলে এখানে আরও লজিক অ্যাড করতে পারবেন। দেন সাপোজ ধরা যাক আপনার ডেটাবেজে রেটিং রয়েছে প্রোডাক্টের, সো এবার আপনি এমন সকল প্রোডাক্ট চাচ্ছেন যাদের রেটিং, ফর অ্যান এক্সাম্পল, লেটস সে রেটিং 4-এর চেয়ে বেশি যে সকল প্রোডাক্টের, সেই সকল প্রোডাক্ট চাচ্ছেন। তাহলে এখানে আপনার দুইটি কন্ডিশন রয়েছে, লক্ষণীয় বিষয়। এটি হচ্ছে প্রথম কন্ডিশন, যেখানে প্রাইস হতে হবে 500-এর উপরে, দেন রেটিং হতে হবে 4-এর উপরে আউট অফ 5। সো এই দুইটি লজিক আমরা কিভাবে কম্বাইন করে আমরা প্রোডাক্ট খুঁজে নিতে পারি। সো এমন সকল প্রোডাক্ট চাচ্ছি যাদের ক্ষেত্রে এই দুইটি লজিকই অ্যাপ্লাই করা যাবে, দুইটি লজিকই ট্রু হবে, এমন সকল প্রোডাক্ট চাচ্ছি। তো এখানে যেহেতু মাল্টিপল লজিক রয়েছে, সেক্ষেত্রে যে কাজটা করতে হবে এটি এরের মধ্যে রেখে দিতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন এটি এরের মধ্যে রেখে দিয়েছি। দেন তাদের মধ্যে লজিকগুলোর মধ্যে কমা অপারেটর ব্যবহার করতে হবে। এবার যে কাজটা করতে হবে, এই যে মাল্টিপল লজিক আপনি কি করতে চাচ্ছেন, অ্যান্ড, অর, নট, নর, কি করতে চাচ্ছেন, সেটা আপনি এখানে ডিফাইন করে দিতে পারবেন। তো শুরুর দিকে যে কাজটা করবো এখানে লক্ষ্য রাখবেন, আমি এইখানে আমি বলে দিচ্ছি অ্যান্ড, যেহেতু আমি অ্যান্ড অপারেটর ব্যবহার করতে চাচ্ছি এখানে, অ্যান্ড অপারেশন। সো এই লজিকগুলোর মধ্যে, এই যে একটি লজিক এবং এখানে আরেকটি লজিক দেখতে পাচ্ছেন, এই লজিকগুলোর মধ্যে আমি অ্যান্ড অপারেশন চালাতে চাচ্ছি। অর্থাৎ অ্যান্ড বলতে আমি এটাই বোঝাতে চাচ্ছি যে এই লজিক এবং এই লজিক দুইটাই যদি সত্য হয় সেই সকল প্রোডাক্টগুলোকে আমি খুঁজে নিতে চাচ্ছি। সো যেই সকল প্রোডাক্টের ক্ষেত্রে এই দুইটি লজিক ট্রু, আমি সেই সকল প্রোডাক্টগুলোকে দেখতে চাচ্ছি, দ্যাটস অল। সো এবার আমরা যে কাজটা করতে পারি, এই যে পুরো যে কন্ডিশনটা আমরা তৈরি করলাম সেটাকে একটা অবজেক্টের মধ্যে রেখে দিতে পারি। এন্ড এবার এই যে অবজেক্টের যে ভ্যালুটা দেখতে পাচ্ছেন ফাইনালি, এটাকেই মূলত আমরা ফাইন্ডের মধ্যে পাস করে দিতে পারি, দ্যাটস অল। সো এখানে দেখতে পাচ্ছেন আমরা লজিক্যাল অপারেটর ব্যবহার করছি। আমি যদি এখানে লজিক্যাল অর ব্যবহার করি, সেক্ষেত্রে কী হবে, যে কোনো একটা কন্ডিশন যে সকল প্রোডাক্টের ক্ষেত্রে ট্রু হবে সেই সকল প্রোডাক্টকে রিটার্ন করবে। পূর্বে অ্যান্ডের বেলায় যেটা ছিল যে সবগুলো কন্ডিশন ট্রু হবে যে সকল প্রোডাক্টসের ক্ষেত্রে, সেইগুলোকে শুধুমাত্র রিটার্ন করবে। বাট এবার যদি এখানে মাল্টিপল লজিক থাকে, যে কোনো একটা লজিকই যদি ট্রু হয় সেটার জন্য প্রোডাক্টস রিটার্ন করবে। সো যে সকল প্রোডাক্টসের প্রাইস, ফর অ্যান এক্সাম্পল, 500 ইউরোজের উপর, সেই সকল প্রোডাক্টকে আমরা পাবো। আবার যে সকল প্রোডাক্ট ধরা যাক 4 রেটিং রয়েছে বা তার চেয়ে বেশি রয়েছে, 4-এর চেয়ে বেশি রয়েছে, সেই সকল প্রোডাক্ট রিটার্ন করবে।
সো আমি যদি এখানে উদাহরণ দেখাতে চাই, ধরা যাক একটি প্রোডাক্টের প্রাইস হচ্ছে 400 ইউরোস, বাট তার রেটিং হচ্ছে 5, তো এক্ষেত্রে কি সেই প্রোডাক্টটাকে রিটার্ন করবে? ডেফিনেটলি রিটার্ন করবে, কারণ যে কোনো একটা লজিকও যদি এখানে 100টা লজিক যদি থাকে, তার ক্ষেত্রে যদি একটা লজিকও কারো ক্ষেত্রে ট্রু হয়, সেই প্রোডাক্টটাকে মাস্ট রিটার্ন করবে। ওকে, সো এবার আমরা এগুলো দেখি আসলে রিয়েল লাইফে ব্যবহার করে, যে আসলে আমরা ব্যবহার করতে পারি কি না। সো আমি এখান থেকে এটা কেটে নিচ্ছি, এই যে পুরো লজিকটাকে কেটে নিচ্ছি যেটা আমরা তৈরি করেছি, সেটাকে এই ফাইন্ডের মধ্যে পাস করে দেবো, দ্যাটস অল। ওকে, আমার কাজ শেষ। এবার এই যে প্রাইস এবং দেন এই যে 4 যে ভ্যালুটা দিলাম, এখানে ডিরেক্টলি স্ট্যাটিক ভ্যালু দিতে চাচ্ছি না, বাট শুরুর দিকে জাস্ট বোঝানোর সুবিধার্তে আপনাদের আমি স্ট্যাটিক ভ্যালু দিয়ে দিচ্ছি। তো এখানে আমি দিতে পারি, বাট প্রাইসটা আমি রেখে দিচ্ছি, অ্যান্ড দেন ওয়াই নট রেটিংটাও আমরা নিয়ে নিই। আমরা চাইলে অবশ্যই স্ট্যাটিক ভ্যালু ইউজ করতে পারতাম, তো স্ট্যাটিক ভ্যালু ইউজ করার জন্য সেক্ষেত্রে যে কাজটা করতে হবে আমি এখান থেকে সরিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্তে, প্রথমে স্ট্যাটিক ভ্যালু দিয়েই দেখাতে চাচ্ছি। ওকে, সো চলুন সেই কাজটা আমরা করে নিই। আমি এইখান থেকে ইফের মধ্যে আসলে জাস্ট একটা ট্রু রেখে দিতে পারতাম হয়তো বা বোঝানোর সুবিধার্থে। সো শুরুর দিকে এইখানে জাস্ট একটা ট্রু ভ্যালু দিচ্ছি, যাতে করে এই ইফ মাস্ট মাস্ট রান করে, সেটাই হচ্ছে মেইন উদ্দেশ্য। ওকে, অ্যান্ড দেন প্রোডাক্টসগুলোকে রাখতে হবে, ভেরিয়েবল আমার লাগবে, প্রাইসের পরিবর্তে এখানে 500 ইউরোস দিয়ে দিচ্ছি। তো চলুন আমরা এমন সকল প্রোডাক্ট চাচ্ছি যেই প্রোডাক্টের প্রাইস 500 ইউরোর উপরে, অথবা যে প্রোডাক্টের রেটিং 4-এর উপরে। এবার প্রশ্ন হচ্ছে যে আমাদের যে ডেটাবেস রয়েছে সেই ডেটাবেস আসলে রেটিং যে প্রপার্টি সেটা আছে কি না। আপনাদের যদি মনে থাকে, ডেফিনেটলি আমরা স্কিমাতে রেটিংয়ের কোনো ব্যবস্থা রাখিনি, এবং আমাদের যে ডেটাবেসটা রয়েছে সেই ডেটাবেসটা যদি ওপেন করে দেখি সেখানে আসলে রেটিং বলতে কোনো কিছুই নেই। তো আমি যে কাজটা করবো, এখান থেকে প্রোডাক্টগুলো ডিলিট করে দিতে চাই। আমি সব চাইলে একসাথেও ডিলিট করতে পারতাম, বাট এনিওয়ে আমি একে একে সবগুলো ডিলিট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি প্রায় সবগুলো প্রোডাক্ট ডিলিট করে দিয়েছি, শুধুমাত্র একটি প্রোডাক্ট এখানে রেখেছি। যে কাজটা করব আমি, এই যে এখানে যে অবজেক্টের যে ভিউটা দেখতে পাচ্ছেন, অবজেক্টের যে সিম্বল সেটাতে ক্লিক করে এখানে আমি যে কাজটা করব, রেটিং অ্যাড করে নেব। তো চলুন আমরা রেটিং এখানে অ্যাড করে নিই। আমি এখানে এই যে এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমি এটাকে বিসন ফরম্যাট বা জেসন ফরম্যাট যাই বলেন, আমি বিসন ফরম্যাটই বলবো। সো রেটিং দিচ্ছি, সাপোজ এখানে 4 দিচ্ছি, দ্যাটস অল। ওকে, আমি একটু বড় করে নিতে পারি, সেক্ষেত্রে আপনাদের দেখতে সুবিধা হবে। ওকে, সো এটা রেটিং আমি 4 দিয়ে এটাকে আমি রিপ্লেস করে দিলাম, ডান। এবার রিফ্রেশ করি এবং এখানে আবারও চলে আসি, দেখতে পাচ্ছেন রেটিংটা কিন্তু চলে এসেছে। দেন এটাকে আমি কপি করে নিচ্ছি, কপি ডকুমেন্ট, অ্যান্ড দেন যদি আমরা রিফ্রেশ করি, ডকুমেন্টে চলে আসার কথা ছিল, আমি যদি এখানে পেস্ট করি মোস্ট প্রবলি আসার কথা, বাট ডাজেন্ট ম্যাটার, আমরা এটাকে যেটা করতে পারবো এইখান থেকে কী কী অপশন রয়েছে, ক্লোন ডকুমেন্ট, এক্স্যাক্টলি। সো আমরা ক্লোন করার দরকার ছিল। এবার আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি প্রোডাক্টের টাইটেল, iPhone 7, প্রাইস দিয়ে দিচ্ছি বা iPhone 14 দিচ্ছি, এবং প্রাইস আমি এখানে দেবো 1400 ইউরোর মতো। ওকে, সো 1400 ইউরো, এবং তার রেটিংটা দিয়ে দিচ্ছি 4.5। ইনসার্ট দ্য ডকুমেন্ট, এবং দেখতে পাচ্ছেন আরেকটি ডকুমেন্ট এখানে তৈরি করা হয়ে গেছে। তো এই মুহূর্তে 2টি ডকুমেন্ট রয়েছে, বাট আমরা যদি ডকুমেন্ট আমাদের ডেটাবেস থেকে আমরা ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আমাদের আরেকটা জিনিস দরকার। এখানে স্কিমাতে টাইটেল রয়েছে, প্রাইস রয়েছে, ডিসক্রিপশন ক্রিয়েটেড, বাট রেটিং নেই। সো চলুন আমরা রেটিংটা তৈরি করে নিই প্রাইসের মতো করে। আমি এখানে কপি পেস্ট করে নিচ্ছি, এই জায়গায় রেটিং করে নিচ্ছি। তো এই হচ্ছে সুবিধা, যে কোনো সময় আপনি যে কোনো প্রপার্টি অ্যাড করতে পারবেন। ওকে, দ্যাটস ইট, আমাদের এখানে যা যা করার দরকার করা হয়ে গেছে। এবার যদি আমরা টেস্ট করি APIকে, API টেস্ট করার সময় যদি কোনো প্রোডাক্ট ক্রিয়েট করতে চাই, সেটা আমরা করতে পারবো, কারণ ক্রিয়েটের কাজ অলরেডি আমরা করে নিয়েছি। বাট লক্ষণীয় বিষয়, ক্রিয়েট করার সময় শুধু টাইটেল প্রাইস দিলে হবে না, এবার আমাদের আরেকটা অ্যাড করতে হবে, সেটা হচ্ছে রেটিং। তো চলুন সেটা করে নিই, এখানে রেটিং দিয়ে দিচ্ছি, দ্যাটস ইট। সো ফার সো গুড, আমরা যা করা দরকার সব কিছু করে নিয়েছি। এবার সময় হয়েছে অ্যাটলিস্ট একটা প্রোডাক্ট ক্রিয়েট করে নেওয়া পোস্টম্যান থেকে, অ্যান্ড দেন আমরা টেস্ট করে নেব। ওকে, সো পোস্টে চলে আসলাম। পোস্টে আসার পর এখানে দেখতে পাচ্ছেন টাইটেল, প্রাইস রয়েছে, ডেসক্রিপশন রয়েছে, একটা রেটিং অ্যাড করে নিই। সো এখানে ডবল কোটেশনের মধ্যে রেটিং, অ্যান্ড দেন ফাইনালি একটা রেটিং দিয়ে দিচ্ছি, 4.2 কমা দিয়ে দিতে হবে। জব ডান, সেন্ডে ক্লিক করলে আমাদের সেই প্রোডাক্টটা দেখতে পাচ্ছি এখানে ক্রিয়েট করা হয়ে গেছে। এবার চলুন ডেটাবেজেও চেক করে নিই যে প্রোডাক্টটা চলে এসেছে কি না। আমি জাস্ট রিফ্রেশ করে নিচ্ছি, দেখতে পাচ্ছি প্রোডাক্ট চলে এসেছে, রাইট। সো ফার সো গুড, আমাদের যা যা করার দরকার আমরা সব করে নিয়েছি। এবার আমরা প্রোডাক্টসকে গ্যাট করব, এবং এই জাস্ট প্রোডাক্টস রাউটে একটা গ্যাট রিকোয়েস্ট পাঠাবো। দেন প্রোডাক্টস রাউট কী করবে, সব কিছু ঠিকঠাক থাকলে অবশ্যই এটা কাজ করার কথা,
এবং এমন সকল প্রোডাক্ট রিটার্ন করার কথা যার প্রাইস 500 ইউরোজের উপরে অথবা যার রেটিং 4-এর উপরে। দ্যাটস অল। তো চলুন দেখি আমরা এমন সকল প্রোডাক্টগুলো খুঁজে পাই কি না। তো আমি পোস্ট পেজে চলে যাচ্ছি, গ্যাট রিকোয়েস্ট করব, স্যান্ড দিচ্ছি। দেখতে পাচ্ছি এখানে দুইটি প্রোডাক্ট আমরা পেয়েছি। প্রথম প্রোডাক্ট যেটা প্রাইস হচ্ছে 1400 অ্যান্ড তার রেটিং 4.5, সো দুইটা কন্ডিশনই ট্রু হয়ে গেছে এখানে। পরবর্তী প্রোডাক্টের দেখতে পাচ্ছি এখানে প্রাইস হচ্ছে 750 ইউরোস এবং রেটিং 4.2, অর্থাৎ দুইটি কন্ডিশনে এটার জন্য ট্রু হয়ে গেছে। তো আমি একটা কন্ডিশন যদি এখানে ইচ্ছে করে ফলস করে দিই, যেমন 900 ইউরোস, এবার দেখতে চাই যে কোন সকল প্রোডাক্টগুলোকে রিটার্ন করে। সো এখানে দুইটা কন্ডিশন দিয়েছি, প্রাইস হতে পারে মোর দেন 900 ইউরোস অথবা তার রেটিং হতে পারে 4-এর উপর, এমন সকল প্রোডাক্ট আমরা চাচ্ছি। তো এবার যদি আবারও সেন্ড করি এখানে, দেখতে পাচ্ছি এবার প্রথম যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছি, যদিও আমরা বলেছি 900 ইউরোজের উপর প্রোডাক্ট চাচ্ছি, কিন্তু এটার প্রাইস 750 ইউরোস। বাট সেকেন্ড কন্ডিশন যেটা আমরা বলেছিলাম রেটিং 4-এর উপর হবে, সেটা কিন্তু ম্যাচ হচ্ছে এবং এই জন্য এই প্রোডাক্টটা রিটার্ন করেছে। সো আশা করি এই বিষয়গুলো এখান থেকে বুঝতে পেরেছেন কীভাবে অর নিয়ে কাজ করতে হয়। এবার যদি এখানে অ্যান্ড ব্যবহার করি সেক্ষেত্রে কী হবে, এমন সকল প্রোডাক্ট আমরা চাচ্ছি যার প্রাইস মাস্ট বি 900 ইউরোজের উপরে এবং রেটিং মাস্ট বি 4-এর উপরে। সো দুইটা কন্ডিশনই যখন ট্রু হবে দেন কী করবে, সেই সকল প্রোডাক্টগুলোকে রিটার্ন করবে। তো চলুন এবার যদি আমরা রিকোয়েস্ট সেন্ড করি, একটি মাত্র প্রোডাক্ট রিটার্ন হচ্ছে, যে প্রোডাক্টের প্রাইস 1400 ইউরোস, সো প্রাইস 900 ইউরোজের উপরে এবং রেটিং 4-এর উপরে। আশা করি এই বিষয়টা এখান থেকে বুঝতে পেরেছেন। এবার ফাইনালি আমি লাস্ট যেটা ব্যবহার নিয়ে আলোচনা করতে চাচ্ছি, অবশ্যই আপনারা নট ব্যবহার করতে পারেন, আপনারা সেটা ডকুমেন্টেশন পড়ে নিতে পারেন। আমি যেটা করব এবার আপনাদের নর এর ব্যবহার দেখাবো। ওকে, সো চলুন এইখানে নর, নর কি আসলে অ্যান্টিটিক অপোজিট ওয়েতে কাজ করবে এখানে বোঝার সুবিধার্থে সেটা বলতে পারি। অর্থাৎ এই কন্ডিশন এবং এই কন্ডিশন, দুইটা কন্ডিশন যাদের জন্য ফলস হবে, যে সকল প্রোডাক্টের ক্ষেত্রে এই দুইটা কন্ডিশনই মিথ্যা হবে, সেই সকল প্রোডাক্টকে শুধু রিটার্ন করবে। সো আমি এখানে যদি 4.2 দিয়ে দিই ফর অ্যান এক্সাম্পল, তাহলে আমি চাচ্ছি এমন সকল প্রোডাক্ট রিটার্ন করুক যাদের প্রাইস 900 ইউরোর উপরে নয় এবং যাদের রেটিং 4.2-এর উপরে নয়, এরকম প্রোডাক্টগুলোকে চাচ্ছি। তো এবার যদি আমি সেন্ড করি, দেখতে পাচ্ছি এখানে দুইটি প্রোডাক্ট রিটার্ন করেছে যার প্রাইস 900 ইউরোজের উপরে নয় এবং যার রেটিং 4.2-এর উপর নয়। এবং এটা সেকেন্ডটাও একই দেখতে পাচ্ছেন, 900 ইউরোজের উপরে নয় এবং 4.2-এর উপরে নয়, সমান হতে পারে বা লেস দেন হতে পারে। ওকে, সো দ্যাটস ইট। আশা করি এই ভিডিও টিউটোরিয়াল থেকে আপনারা বুঝতে পেরেছেন কীভাবে লজিক্যাল অপারেটরগুলো ব্যবহার করতে হয়। এবার আপনারা চাইলে ইউজারের কাছ থেকে কোয়েরির মাধ্যমে অবশ্যই রেটিং এবং প্রাইস দুইটাই নিতে পারেন। সো এখানে আমি দিতে পারি রিকোয়েস্ট কোয়েরি অ্যান্ড দেন রেটিং, অ্যান্ড দেন এখানে দিতে পারি যদি প্রাইস অ্যান্ড রেটিং থাকে, তাহলে এখানে যে অপারেশনগুলো চালাতে যাচ্ছি সেটা হচ্ছে এই স্ট্যাটিক ভ্যালুর পরিবর্তে আমরা প্রাইস দেবো, ইউজার যে প্রাইসটা দেবে, এবং এখানে যে রেটিং, স্ট্যাটিক রেটিং ব্যবহার করেছি 4.2, তার পরিবর্তে আমরা রেটিংটা ব্যবহার করবো। দ্যাটস অল। ওকে, সো এটা যদি আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আর একটু এরকম করে দিই হয়তোবা বুঝতে সুবিধা হবে। দ্যাটস অল। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে মাল্টিপল লজিক আমরা ব্যবহার করছি এবং তাদেরকে কম্বাইন করছি এই যে লজিক্যাল অপারেটরের মাধ্যমে। এবার যদি আমি এখানে অ্যান্ড দিই, সেক্ষেত্রে কী হবে, অ্যান্ড অপারেশন এখানে সাকসেসফুলি অ্যাপ্লাই করা হবে। তো চলুন আমরা অ্যান্ড অপারেশন দেখি, একটা এক্সাম্পল দেখে নেই। এখানে কোয়েরির জন্য আমি পাঠাবো প্রাইস, প্রাইস দিচ্ছি সাপোজ 500 ইউরোজের উপর, অ্যান্ড দেন সেকেন্ডটার জন্য যে কাজটা করতে হবে এখানে অ্যান্ড অপারেশন ব্যবহার করতে হবে এই সিম্বল। এবার আমরা রেটিং দিব, রেটিং দিচ্ছি 4.2। সো এমন সকল প্রোডাক্ট চাচ্ছি যেটা 500 ইউরোজের উপর এবং যার রেটিং 4.2-এর উপর, এখানে এই দুইটি কোয়েরি আমি পাস করছি এবং গেট রিকোয়েস্ট করবো, লক্ষণীয় বিষয় এখানে। সো এবার আমরা যে প্রোডাক্টগুলো পাচ্ছি সেগুলো যদি আমরা খেয়াল রাখি, এখানে একটি মাত্র প্রোডাক্ট পাচ্ছি, যে প্রোডাক্টের প্রাইস দেখতে পাচ্ছি 500-এর উপর এবং তার রেটিংও 4.2-এর উপর। এখানে যদি আমরা অর অপারেশন চালাই সেক্ষেত্রে কী হবে, তাহলে এমন সকল প্রোডাক্ট রিটার্ন করবে যার প্রাইস যেটা দিব সেটার উপর অথবা যার রেটিং যেটা দিব সেটার উপর থাকবে। সো ফর অ্যান এক্সাম্পল আমি যদি এবার সেন্ড করি, একটি দুইটি দুইটি প্রোডাক্ট পাচ্ছি। সো প্রাইস দেখতে পাচ্ছি 500-এর উপর এটা এবং তার রেটিং 4.2-এর উপর, সেকেন্ডটার প্রাইস হচ্ছে এখানে 500-এর উপর বাট রেটিং কিন্তু 4.2-এর উপরে নয়, সমান,
এই লজিকটা ফলস হলেও উপরের লজিক যেহেতু ট্রু হয়েছে সেই জন্য এই প্রোডাক্টটাকে রিটার্ন করেছে। এবং আমরা যেহেতু অর অপারেশন ব্যবহার করছি, দ্যাট মিন্স যে কোনো একটি লজিকও যদি ট্রু হয় ডেফিনেটলি সেই প্রোডাক্টটাকে রিটার্ন করবে। তো এই ভিডিও এতটুকু থাকবে, আশা করি লজিক্যাল অপারেটরের ব্যবহার আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি করে প্র্যাকটিস করুন। আল্লাহ হাফিজ।